14 বছরের তিলক মেহতা না নিছকই কোনো স্কুল ছাত্র নয়, বরং রীতিমতো 100 কোটি এক সফল ব্যবসার মালিক। তার মতো আর পাঁচটা ছেলে যখন স্কুলের পড়া, খেলাধুলো বা মোবাইলে গেম খেলতে ব্যস্ত, তখন সে কোট প্যান্ট টাই পরে রীতিমতো এক কোম্পানির সিইও। কোম্পানির নাম পেপার অ্যান্ড পার্সেল। বর্তমানে এই কোম্পানিতে 500 কর্মী কর্মরত এবং বর্তমানে তাদের বার্ষিক টার্নওভার 100 কোটি আইএনআর। কিন্তু এই অসম্ভব আদৌ সম্ভব হলো কিভাবে, এটা জানতে হলে আমাদের পেছোতে হবে মাত্র বছর চারেক আগে। মুম্বাইয়ের বাসিন্দা তিলক তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তার পাঠ্য বই ফেলে আসে। এদিকে একদিন বাদেই তার ওই বিষয়েরই পরীক্ষা। সে তার বাবাকে বলে ওই বইটা ওই আত্মীয়ের বাড়ি থেকে এনে দিতে। কিন্তু অফিস ফেরত ক্লান্ত বাবা মুম্বাইয়ের নাম করা ট্রাফিক জ্যাম ঠেলে যেতে নারাজ। তিলক তখন কুরিয়ার কোম্পানির খোঁজ করে যে একদিনে তাকে ওই বইটা কেউ এনে দিতে পারবে কিনা। কিন্তু একই শহরের ভেতরেই একদিনে বই নিয়ে আসার মতো কুরিয়ার সংস্থার খোঁজ তো মেলেই না, উপরন্তু যদি কেউ সব থেকে তাড়াতাড়ি এনেও দেয় তার জন্য এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে বলে জানায়। আর এই ঘটনাই মাত্র 10 বছরের তিলককে বড্ড ভাবিয়ে তুলেছিল। সে তার ব্যবসায়ী বাবাকে বলে সে এমন একটা সরবরাহকারী সংস্থা খুলতে চায় যারা বড় কোনো শহরে চিঠি বা কোনো ছোট পার্সেল দিনের দিনেই পৌঁছে দেবে। কিন্তু তা কি করে সম্ভব যানজটে ভরা এই বৃহৎ শহরে? এদিকে মুম্বাই শহরের একটা বড় সংখ্যার লোক মানুষকে বাড়িতে বা অফিসে খাবার পৌঁছে দেয়। এরা লোকমুখে ডাব্বাওয়ালা নামে পরিচিত। তিলক ঠিক করে নেয় এদেরকেই কাজে লাগিয়ে সে চালাবে তার এই ডেলিভারি সংস্থা। এই সিদ্ধান্ত নিয়েই ছোট্ট তিলক পড়াশোনার ফাঁকেই শুরু করে কোম্পানি তৈরির কাজ, জনসংযোগ থেকে প্রজেক্ট প্ল্যানিং। মাত্র 10 বছরের অপরিণত মাথায় চলতে থাকা অজস্র কার্যকর বুদ্ধি নিয়ে সে একা হাতেই সাজিয়ে ফেলে সবটা। তার এই নতুন ভাবনায় তিলক পাশে পায় বাবা মা এবং তার এক প্রিয় আঙ্কেলকে। পেশায় ব্যাংক কর্মী এই আঙ্কেল তিলকের কথায় চাকরি ছেড়ে তার সাথে এই নতুন কোম্পানির কাজে যুক্ত হয়। আর 1 বছরেই তিলক চালু করে ফেলে তার লজিস্টিক কোম্পানি পেপার অ্যান্ড পার্সেল। বর্তমানে তার কোম্পানিতে 500-এরও অধিক কর্মচারী এবং মুম্বাইয়ের 300 ডাব্বাওয়ালা তার পার্টনার। প্রতিদিনই মুম্বাই জুড়ে 1200-এরও বেশি ডেলিভারি দেয় এই সংস্থা, তাও আবার ন্যূনতম খরচে। মোবাইলের অ্যাপের মাধ্যমে যে কোনো কাস্টমার তার লজিস্টিক বুক করতে পারেন এবং 3 কেজি পর্যন্ত জিনিস পৌঁছানো যায় মুম্বাই শহর ও শহরতলিতে। জিনিসের ওজন অনুযায়ী খরচ মাত্র 45 থেকে 180 টাকা। অ্যাপে ট্র্যাক করা যায় জিনিস কোথায় এবং কার হাতে আছে। মুম্বাইয়ের ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশনের সঙ্গে পার্টনারশিপে এই ব্যবসা চালায় খুদে তিলক। আর ওই সংস্থার মুখপাত্র সুভাষ তালেকার জানান, পেপার অ্যান্ড পার্সেলের সঙ্গে কাজ করে ডাব্বাওয়ালারা মাসে উপরি 10,000 টাকা পর্যন্ত রোজগার করছেন। বয়স যে সত্যিই কখনো কোনো কাজের পথে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দিল খুদে তিলক মেহতা। নিজের স্থির লক্ষ্য আর সঠিক চেষ্টা থাকলে হয়তো অসম্ভব নয় আদপে কোনো কিছুই। শুরুতে তিলকের এই ভাবনাতে আমল দেননি কেউ, বরং কাছের মানুষেরাও বালখিল্যতা বলে উড়িয়ে দিয়েছিলেন সেসব। হয়তো এটাই হয়, এটাই স্বাভাবিক। মানুষ যা মন থেকে চায় তা কবেই বা সহজে পেয়েছে।